আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আমরা আল্লাহর মতো ভালো আছি শুক্রবার হ্যাঁ একটা সোনালি মুরগি প্রায় এক কেজি দুইশো গ্রাম হয়েছে ওজনে সোনালি মুরগি ওজনটা মানে এরা আমি বুঝি না আপনারা এই দানটা ঠিক মত দেবেন এক কেজি দুইশ গ্রাম হ্যাঁ কয়েকটা সিলে টিলে দেওয়ার পরে ওইসে আপনার নয়শো গ্রাম নয়শো সাড়ে আটশোশো গ্রামের মতো হয়েছে এখন নাপ মাপটা ঠিক আছে কিনা আমি যাই না এতগুলো আসলে কি এতগুলো কমে না কি আমি জানি না সঠিক আপনারা যারা এই মুরগিগুলো কিনে অব্বস্ত আছে অবশ্যই তারা বলতে পারবেন হ্যাঁ সো আমাদেরকে জানাই দিন পালে কমেন্ট করে মানে এক 1 কেজি 200 গ্রাম ছিল ওজনে তারপর বানান বানানোর পরে 800 এর কোন 850 গ্রাম হইছে ঠিক আছে ওকে সো আজকে যে হবে তার জন্য তবে কোটিন পানিচ প্যান আর একজন কমেন্ট করছিল ভাইয়া

শেষ করতে হবে সবকিছু আমার মন থেকে আমি তখন খেয়াল করলাম না মাংস কম আছে বেশি 1 2 3 4 তোমার তোমার ছোট ছোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তোমার ছোট ছোট এই যে একটু ছোট্ট একটা গলা এই যে ছোট্ট একটা ইয় আর আমার তো বড় বড় হয় মোটা মোটা বড় বড় টুকা আচ্ছা তো সর্ষে একটু কমাই কমাইনি চার পিস করে কমাইছি ওকে আর টিবু সব খাই নিব পেঁয়াজও খাই নিব

স্টপ না মুরগি মজা করে না খায় খাওয়ার চেষ্টা করি আমাকে তো আমাকে যে তাতে করে তাই হবে না

কি পানি শেষ করতে হবে হম

দেশি মুরগি তো একজন হাড ডিগুলা ভালো করে খাইলাম সালো Hmm. da pa mamo koji dole

কালকে আমাকে ছিলা তিনটা আজকে দিব চারটা এখন বোঝ পারি না কাঁচামরিচ অনেক কিছু নিয়ে আস কোন ছাড় দেওয়া যাবে না

पालिस तो में तुम इंचिंस हो ना इसमें वही पालिस में नहीं दिमाग तुम की बात सो ऐसे इससे पछन एक घंटे के मोरिस करें चार्टा कल काम के पिछले महीने से वो जे एस पाइसी वो जे शिंकारी है एस पाइसी शिंमस शिंमस है जे ভিডিওটা বানাইছিলাম এটা হইলো ওর উপর একটু আমার রাগা ছিল এই জন্য তিনটা কাঁচা মরিচ পানিশ হিসাবে শাস্তি দিয়েছিলাম আর কি এক বোন না ভাই কমেন্ট করছিলেন যে চারটা তিনটা কাঁচা মরিচ দিয়ে ভাই বেশি কষ্ট দিয়ে দিয়েছেন এই সেই আজকে যে আমার দিতেছে আর আরেকজনে কমেন্ট করছিলাম ভাই এর পরের ভিডিও যদি আপনি হারেন তাহলে কিন্তু আপনার খবর আছে সাবধান আমি এই জন্যই আজকে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম এবং জেতারও চেষ্টা করছিলাম অল্পর জন্য পানিটার জন্য হেরে গেছে হুম

স্পাইসি মাটন খারিতে যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পরবো একটু পরে হ্যাঁ রিল্যাক্স ভাবে জালটা কমপ্লিট করে ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পরে আসবো হ্যাঁ ওকে যারা কমেন্ট পর কমেন্ট শোনার ইচ্ছুক অবশ্যই সাথে থাকবেন হ্যাঁ স্পাইসি মাটন খারিতে যারা কমেন্ট করেছেন সেই কমেন্ট মাটন লিভার হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ মাটন লিভার হ্যাঁ ও মাই গড মাটন লিভারে যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ হ্যাঁ দেখা হচ্ছে কমেন্ট মেটে ওকে ওকে আমরা কমেন্টগুলো পড়ব হ্যাঁ সো আজকের মাটন মাটন লিভারে যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্টগুলো পড়ব এখন আর একদমই দশজন কমেন্ট করছেন হ্যাঁ দশজনের জনের কমেন্টগুলো আমি এখন সো প্রথমে কমেন্ট করছে এমডি মুকুল মুকুল লেখছে ভাইয়া একদিন আপনাদের আপনাদের সবাই আমাদের বাসায় বেড়াতে আসবেন ঠিক আছে আসবো হ্যাঁ যদি দাওয়াত দাও তাহলে তো অবশ্যই আসবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ তারপরে এমডি মুগুল আবার লেখছে মানে ইয়া সাদিয়া মনে হয় নামটা কি নামটা আবার ইয়া করবো হ্যাঁ নামটা বলে গেছি তো লেখছে ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস আমার কমেন্ট করার জন্য অবশ্যই কমেন্ট করবো কেন না যারা কমেন্ট করবে আমাদের ভিডিওতে তাদের সবার কমেন্টগুলো পড়বো আর কমেন্ট করার সর্বোচ্চ টাইম টাইম বলে দিচ্ছি আমরা কিন্তু ভিডিও সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে কিন্তু আমরা ভিডিও আপলোড দিই এরপর থেকে এরপর থেকে রাত বারোটা পর্যন্ত যারা যারা কমেন্ট করবেন হ্যাঁ বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত যারা যারা কমেন্ট করবেন তাদের সবার কমেন্টগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো হ্যাঁ সো আপনার মাথায় রাখবেন যদি আপনাদের নাম উল্লেখ করতে হয় তাহলে কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে আমরা ভিডিও আপলোড দেবো আর বারোটার মধ্যে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে ওকে সো নাফিজা উমর আপু লেখছে লব 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাফিজা উমর আপুকে তারপর মুন্তাজা আপু লেখছে মুন্তাজা আপু লেখছে ওয়ালাইকুম আসসালাম ওয়াও ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপার লব লব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাহমুদা আপুকে ইয়া মুন্তাজা আপুকে তারপরে মাহমুদা আপু লেখছে অনেক ভালো লাগছে ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তারপরে 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 কে লেখছে এটা জ্যাসমিন নদী হ্যাঁ জ্যাসমিন নদী লিখছে আপুর দেশের বাড়ি কি বরিশাল তোমার দেশের বাড়ি কোথায় শরৎপুর হ্যাঁ দেশের বাড়ি তোমারটা তুমি বললি তো ভালোই তো তোমার তুমি বলবো বলি আমি বলি নাই শরীয়তপুর হ্যাঁ শরৎপুর আপনারা যাদের বাড়ি অবশ্যই আপনাদের দেশি হম দেশে হয়ে যাবে তারপরে তারপর জেসমিন নদী আবর লেগছে দোলাবাই জালের জন্য গেমে গিয়েছে সুন্দর ছিল ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক সো মাচ হ্যাঁ ভিডিওটা আর খাবারটা কিন্তু অসাধারণ ছিল হ্যাঁ খাবারটা অনেক মজার ছিল তারপরে রশিদ হ্যাঁ রাশিদ মামুন লেখছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাশিদ মামুনকে তারপরে রিমা লেখছে অনেক সুন্দর হয়েছে আপু দোলাবাইয়ের খাওয়াটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ খাওয়াটা সুন্দর বেচারা প্রথমে দাপ করে খাই দিছিল জিতার উদ্দেশ্যে কিন্তু জালের জন্য হয়তো হেরে গেছে হ্যাঁ আমি মনে করছিলাম যে না অর্ধেক খাবার যেহেতু শেষ করে দিছে মোটামুটি অনেক ভালো শেষ করে দিছিল সো আমি ভাবছিলাম জিতে যাবে কিন্তু লাস্ট মুহূর্তে জিততে পারেনি বেচারা ওকে সো তারপরে মৌসানি জাম লেগছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করি তুমিও অনেক ভালো আছো হ্যাঁ এই ছিল গতকালকের ভিডিওতে হ্যাঁ কমেন্ট গুলো যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আপনার মাঠন লিভারে যারা কয়া মাঠন লিভার হ্যাঁ মাঠন লিভারের মধ্যে যারা কমেন্ট করেছেন এই দশ জনের কমেন্ট আমি কিন্তু অলরেডি পড়ছি হ্যাঁ সো আর আপনাদের যাদের কমেন্ট আমি তাদেরই কমেন্ট পড়তে পারবো যারা সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটার মধ্যে কমেন্ট করবেন তাদের কমেন্টে আমি পড়তে পারবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে আর আজকের খাবারটা দেখতেই পাচ্ছেন আজকে খাবারটা অনেক অসাধারণ হয়েছে স্পাইসি সোনালি মুরগি দিয়ে হ্যাঁ চিকেন কারি হ্যাঁ চিকেন কারিটা অনেক জুসি ছিল আমার কাছে অনেক জুসি ছিল আপনার তামবেলে দেখতে পাবেন দেখতে পাইছেন অন্তত অনেক জুসি আর খাবারটা অসাধারণ ছিল সো আর সবাই ভালো থাকবেন দেখো হচ্ছে আগামী কোন সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ